أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال النبي صلى الله عليه وسلم

উপস্থিত হাজিরা মজলিসের শ্রদ্ধি ও বাবারা ও ভাইরা পর্দার আড়ালের পর্দা নাসিনা আমার মায়েরা ও বোনেরা সকলের কাছে রইল আমার শ্রেণী মতো সালাম ও শুভেচ্ছা সর্বপ্রথমে সেই বিশ্ব নিয়ন্তা মহান রাব্বুল আলামিন যিনি আজ আমাদিগকে এই মহামূল্যবান দামি নামি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো শুকুর জোরে সোরে মহাব্বতে একবার তার শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পেয়ারা নাবি আকাই নামদার তাজদার মদিনা দুলালে আমিনা সরোয়ারে কাইনাথ ফখরে মৌজুদার সঙ্গীদুল মুরসালিন খাতেমুল নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাহ আলাইসাল্লাম তার উপরে লাখ ও শান্তি দ্বারা বর্ষিত হোক বলে আল্লাহ মহতারাম বড় গুরুত্বপূর্ণ মজলিস যে মজলিসে আসলে বসলে রহমতে ভরপুর হয়ে যায় যে মজলিসে আসলে বসলে অফুরন্ত বরকত এসে যায় যে মজলিসে এখলাসের সঙ্গে বসতে পারলে পারে আল্লাহ তার গুনাকে মাফ করে দেন ধরে বলুন আল্লাহ একে যেমন তেমন মজলিস সুহান আল্লাহ পেয়ারা নবী সাল্লাহ আলাইসাল্লামের কথা দুনিয়াতে এমন একটি মজলিস হবে যে মজলিসে দিন সম্পর্কে আলোচনা হবে দিনের কথা হবে সেই মজলিসে যারাই গ্রহণ করতে পারবে তাদের জন্য ফেরেস তারা দোয়া করবে মাঘ ফেরাতে জোরে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ দোস্ত আমার কিন্তু বড় আফসোস বহুত দিন থেকে আমি এখানে আসি বাবা প্রতি প্রায় আসি একটা গেছে বাকি অনেক দিন থেকে আমি আসছি কিন্তু এই মজলিসে যারা আসেন তাদেরকে আজও পর্যন্ত কিছু ভেবে উঠা গেল না বাবা যে এরা কি ব্যাপার কারণটা কি আসেন মজলি সে কিন্তু বসার তো ফিক তাদের হয় না বাবা আল্লাহ আকবর বড় আবার এর থেকে ছোট ছোট মাদ্রাসা তাদের মজলি পশ্চিম বাংলার যে জায়গায় যাবেন মজলিস দেখুন মজলিস বিশেষ করে আমি যে জেলার মানুষ আমার জেলা মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদের আপনাদের তো কখন থেকে জলসা চলছে আমাদের বেলা দশটা থেকে রাত্রি একটা পর্যন্ত জলসাচনা এবার আমি যে প্রতিষ্ঠানের দায়িত্বে আছি পশ্চিম বাংলার পুরনো বললেও ভুল হবে না বর্তমান সেই মাদ্রাসার বয়স একশো হুদা মাদ্রাসা এই পাশে কলেজ ওই পাশে হাই স্কুল আর এই পাশে মাদ্রাসা আল্লাহর রহমত কলেজ ইউনিভার্সিটিওয়ালা মাদ্রাসার কাছে নত স্বীকার করেছে বলুন আমি একটা জিনিস দেখেছি যখন সেই মাদ্রাসায় আমরা পড়তাম বেলডাঙ্গা পৌরসভা সহ সেই পৌরসভা শহরে এই মুসলিম আর মাত্র পনেরো পার্সেন্ট অমুসলিম কিন্তু আমরা যখন পড়তাম আজ থেকে পঞ্চাশ বছর আগেকার কথা বলছি তখন মুসলমানদের ওই বাজারে ওই টাউনে কোনো অস্তিত্বই ছিল না ঠেলাগাড়িওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এক একটা চাই বাকি রমরমা কারবার চলত ওই অন্যরো পারশেন্ট অ তখন মাদ্রাসাগুলা ছোট ছিল কিন্তু আল্লাহর রহমতে তারা যখন মাদ্রাসা ছিল এবার আস্তে আস্তে বড় করতে লাগলো আল্লাহ এখন মাদ্রাসা যান দেখলে অবাক হয়ে যাবে এইরকমই একটা মহিলা মাদ্রাসা আছে আমাদের উত্তরবঙ্গ থেকে যখন ঢুকবেন বহরমপুর পার হয়ে গেলেন না ঢুকছেন তো ছাত্র সরকের উপরেই মহিলা মাদ্রাসা আয়েশা সিদ্জিকালের বনা এ খাদিজাতুল কুমরালের আয়েশা সিদ্জিকাহ এইরকমই ছাত্রী আছে প্রচুর তো সে যা বিল্ডিং করেছে আমি একদিন বাসে আসছি তো একটা অমুসলমান বাসে থেকে আমাকে বলছি বলে কোন বিল্ডিং গো কি একটা কিস কিসের ঘর এটা মাদ্রাসা মহিলাদের মাদ্রাসা এ সরকারি তো না বেসরকারি 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 সুহান আল্লাহ অবাক ডিএম আমাদের মাদ্রাসা পরিদর্শন করতে এসেছেন দেখতে এসেছেন এক সময় মায়ের মধ্যে টাকা পেয়েছিলাম আমরা মেহমান খানা করলাম তো ডিএম দেখতে এলো ডিএম দেখে ঢুকেই বলছে ও সে নন বেঙ্গলি ওই জন্য ভাঙা বাংলা ভাঙা হিন্দি বলছে তো যা আমি তো মনে পড়লাম করতাম এ বড় জামাওয়ালা মলবিদের চয়েস গেল নাই তো এতো বিশাল কারবার করেছেন আপনারা আমি তাকে বলছি ডিএম বাবু একটা কথা বলবো বলুন জেলাটা মুর্শিদাবাদ এখানেই তো নবাবের জন্ম নবাবরা তো এইখানেই ছিলেন তো নবাবরা চলে গেছে আমরা ফকির গরিব হয়ে গেছে কিন্তু নবাবি রক্তটা চয়েস জ্ঞানটা তো আছে ঠিক বলেছেন ঠিক বলেছেন তো আমার বলার উদ্দেশ্য আজকে চলুন সেই বেল্লায় সেই অমুসলিমদের দোকানগুলোকে মাছি উড়ছে বাবা আর গোটা পৌরসভাটা অমুসলিমদের قبضাতে লাখপতি কোড়পতি কাপড়ের বড় ব্যবসায়ী কে মুসলমান পাঠ তো সালা তো মারুয়ারিরা পাঠ মারুয়ারিদের পোষা tendência করে আর মুসলমানরা দখল সোনার বড় দোকান মুসলমান কাপড়ের বড় দোকান মুসলমান মোটর সাইকেল বড় দোকান মুসলমান লরি গাড়ি ট্যাক্সির দোকান মুসলমান আল্লাহ কেন আজ তারা দেখতে পেয়েছে আমি যদি এরকম করে দিই তো আল্লাহ আমাকে এরকম করে আল্লাহ তো বলেই দিয়েছে তুমি যদি মুঠো বেঁধে এক মুঠো দাও তাহলে আমি তোমাকে আঁচল ভর্তি করে দেবো আর তুমি যদি আঁচল ভর্তি করে দাও আমি তো কোরআনে ঘোষণাই করে দিয়েছি হিন্দ্লাহ হাই হাই কুমাইয়া তখন আমি তোমাকে দেব বে হিসাবে মাল দিয়ে দেব তুমি হিসাবে আনতে পারবে না শুভান আল্লাহ সেই জন্য আমি অনুরোধ আপনাদেরকে বলবো বাবা আসুন এই বছর চালসা আমাদের মানুষের হয়ে গেল সাঁইত্রিশটা গরু দমায় হয়েছে রাত একটা সোনাতে একটা হাড়ও দেখতে পাচ্ছি বুঝুন আল্লাহ তুলফিজ দেখ তো আমি আপনাদেরকে বলবো ভাই অনুরোধ আল্লাহর ওয়াস্তে পৃথিবীতে মুসলমানদের অবস্থা দেখতে পাচ্ছে আমরা আমাদের পিছনে কিভাবে মৌচাকের মতো এরকম করে লেগে পড়েছে দুশ্মনরা আমাদেরকে তো বাঁচতে হবে বা তো বাঁচানে বলা কে জোরে বলুন বাঁচানে বলা কে জোরে বলুন আল্লাহ মারনে কে সব কিছু কারণে বলা কে সবের মালিকটাকে তাহলে আমার কি দাম আছে আমি তার কথা শুনবো না আমার কি মূল্য আছে তার কথা শুনবো না সারা দুনিয়া যদি বেঈমান হয়ে যায় আল্লাহর কিচ্ছু বিগড়াবে না আল্লাহ জায়সা কে ওয়াইসাই ক্ষতি আপনার আর তাছাড়া কিচ্ছু নাই বা সেই জন্য আমি অনুরোধ করছি সোনার আমার একবার এগিয়ে আসুন এগিয়ে এসে মজলিসে বসি এ মজলিস বলো আমি মজলিস জানিনি বাবা ওই জন্য বড়রা বলেছেন বড়রা বলেছেন খবরদার দুর্গন্ধময় চামড়ার দোকানে কেউ সহজে যেও না নাকে ভালো করে পুটি হবে কিন্তু আতর কেনার ইচ্ছা না থাকলেও পারে আতরের দোকানের পাশে তো ঘোরা করে কেন আতরের খোঁজবু পাবা শোনা আমার তাই এখানে আসুন বসুন খوشবু পাবে আল্লাহ আমি তাই বলি পেয়ারা নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আমাদেরকে যে কষ্ট করে দিন দিয়ে গেলেন যেদিন শেষ আয়াত নাযিল হলো যেদিন আলিয়াউমা আকমালতু দিন আজকে দিনকে সুসম্পূর্ণ করে দেওয়া হলো হাজারো সাহাবা মৌজুদ সেখানে গোড়া গড়ি করে কান্নাকাটি করতে লাগলেন বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জিজ্ঞেস করতেন কাঞ্চো কেন তো বলছি আর আল্লাহ আপনাকে তো দিন মুকাম্মল করার জন্য পাঠিয়েছিলেন আজ যদি দিন মুকাম্মল হয়ে গেল তাহলে আমরা বুঝতে পারছি আপনি আর আমাদের কাছে থাকবেন না হুজুর আমাদের কোনো পেরেশানি এলে আপনার কাছে গেলে পেরেশানি দূর হয়ে যেত কোন অশান্তি এলে আপনার ছায়া তলে বসলে অশান্তি দূর হয়ে শান্তি পেয়ে যেত আপনি চলে যাবেন তাহলে কালে আর ছায় নিচে ওয়াসাল্লাম বললেন সোনা আমি চলে যাব এটা নতুন কথা নয় আদম আল ইসলাম থেকে পর্যন্ত যতরা এসেছেন সবাই চলে গেছেন আবার কেয়ামত পর্যন্ত যত আসবে সবাই চলে যাবে এই যাওয়াটা কিছু আশ্চর্য জিনিস নয় তবে তোমাদেরকে বলছি ঘাবড়ায়ও না তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম একটা কিতাব আল্লাহ দ্বিতীয় সন্নাতে রাসুল্লাহ হ্যাঁ একটা আল্লাহর কিতাব কোরআন আর একটি নবীর হাদিস

তাদেরই তো উত্তর শরী আমরাগো আমাদের তো নাকি বলেন আমরাই তো তারাই তাদের কাছ থেকে পরিবর্তন হতে 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 তা আমরা এসেছি জোরে বলুন সেদিন পিয়ারা নবী আমাদের হাতে দিনকে তুলে দিয়ে গেলেন আমানত সব বলুন আজ মুসলমান আমাদের যা চলন আমাদের যা চলাফেরা আমাদের যা খাওয়া-দাওয়া আমাদের যা কোরআনের প্রতি मोहब्बत আমরা দেখতেই পাচ্ছি বাবা আমরা পেয়ারা নবীকে কি করে চেহারা দেখাবো আহ হাসরের ময়দানে কি করে চেহারা দেখাব শোনা আমার তাই আমি বলি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ শুয়ে রয়েছেন কিন্তু শুয়ে থাকার আগে আমাদের কাছে তিনি কি করে গেলেন আহ এই দিন দুনিয়াতে পৌঁছানোর জন্য তায়েফ নগরে তিনি গেলেন তায়েফের মানুষ মেরে এমন রক্তাক্ত করে দিলো আল্লাহু আকবার তায়েফের মরুভূমি রক্তে লালে লাল হয়ে গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতে ফেরেশতা ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায় লেগেছে ব্যথা বলুন মাথাতে হাতে না পায়ে না গায়ে কোথায় প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আমার ব্যথাটাকে জিজ্ঞাসা করলে আমার উম্মতরা কি হালে আছে একবারও জিজ্ঞেস করলি না ধরে বলল সুহান আল্লাহ কোন দরদি নবী আল্লাহ আকবর উম্মতের দরদ কত তিনি আজ মদিনা মানুয়ারাই আরাম করছেন সুহান আল্লাহ বলুন বলুন আমরা কিয়ামতের দিনে সেই পেয়ারা নবীকে চেহারা দেখাবো কি করে তাই আমি অনুরোধের সঙ্গে আপনাদেরকে জানাই একবার সকলে মিলে একসাথে এক বাক্যে বলি আমরা যা করেছি করেছি আর ভুল রাস্তায় পা দেব না আমরা সিরাতে মুস্তাকিমের উপরে জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ কই জোরে বলি ইনশাআল্লাহ এই যে মেয়েগুলি আমাদের সামনে আলেমা হয়ে গেলেন আল্লাহ আকবর এগুলো তো আমাদেরই মেয়ে আমাদেরই মেয়ে নাকি বলুন হ্যাঁ আমরা ছোটবেলায় দেখেছি বাবা কেউ তো কোরআন পড়া মেয়েরা জানতই না আবার আমাদের দেশে যে মেয়েরাই কোরআন পড়া জানতো তাদের কোরআন শুনলে তো বাবা আসমান ভেঙে পড়তো জি জাম ভাই আমার আমাদের দেশের মেয়েরা কোরআন পড়তো তো তাদের কোরআন শুনলে পরে মন আবেগে আসমান থেকে খুলে নেমে পড়ে যাবে কিন্তু আল্লাহর রহমান ভাই ইউসুফ সামনে আই দিয়ে আই যে বাইদ সামনে বাইজি পিছনে বসা ভালো নয় আপনি বসে জি আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আসুন এগিয়ে আসুন তাই আমি আপনাদেরকে সকলকে বলছি একবার জোরে नारा লাগাই ভাই যার গলায় যত জোরা আছে আল্লাহু আকবার বলতে পারবো পারবে ইনশাআল্লাহ কই সকলে মিলে একবার জোরে বলে দেখি नाराয়ে তাকবীর এইবার আমি দ্বিতীয়বার বলবো এই নিয়তে যারা যেখানে দাঁড়িয়ে আছেন সকলে মিলে মজলিসে এসে যাবেন এই নিয়তে একবার আল্লাহু আকবার বলুন কাউকে যেন এই রাস্তার সামনে দেখতে না পাই বাবাকে জোরেসোরে মহব্বতে বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার রাস্তায় কেউ থাকবে না আল্লাহর আওয়াজ যখন যাবে কানে সেই ব্যক্তি যেন আর ওইখানে না থেকে আল্লাহর মজলিসে চলে আসে রহমতি মদিনিসে চলে আসে বরকতি মদিনিসে চলে আসে এ মদিনিসের বরকতি আলাদা একবার জোরে সরে আপনাদেরকে জিজ্ঞেস করি বাবা একটি কথা উত্তর দেন কি সেটা কি উত্তর দেন জোরে বলুন আমরা এখানে আছি এই ইহো জগৎটা চিরস্থায়ী না পর জগৎটা জোরে বলুন তো পর জগৎটা যদি চিরস্থায়ী হয় তাহলে এই অস্থায়ী জিন্দেগির জন্য আমরা পরকালকে ভুলে গেলাম দুনিয়াতে তো মানুষ ভবিষ্যতের কথাই চিন্তা করে গো ভবিষ্যতের কথা যে চিন্তা করে না সে তো মানুষ নয় আল্লাহ আকবর সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাচ্ছি দোস্ত মেয়েদেরকে আলেমা করা হলো এই যে মেয়েরা কোথাকার কোথাকার কোন জেলা কোন জেলা থেকে সব এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা পাঠিয়েছিলেন এই যে হুজুররা কি কম মেহনত তাদের পিছনে করেছে গো রাত দিন চব্বিশ ঘন্টা ছেলেদের মাদ্রাসা চালানো খুবই সহ কিন্তু মেয়েদের মাদ্রাসা চালানো সাংঘাতিক দাপা শয়তান আড়ে হাতে লেগে থাকবে এরকম হয়ে কখন ফাঁদে ফেলবো এদেরকে সুহান আল্লাহ সেই সমস্ত শৈতানি ধোকাকে এড়িয়ে আল্লাহর ভয় রেখে আজ ওই মেয়েগুলোকে আলেমা হাফেজা যে বানালেন আল্লাহ 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 ভাই দোস্ত আমার বুজুর্গ তাই আমি আপনাদেরকে বলবো এই আলেমা মাগুলো ওই হাফেজা মাগুলো তাদের গর্ভে যখন সন্তান জন্মাবে বলুন তারা কি কুসন্তান জন্মাবে মা ভালো তো ছা ভালো বাংলা কথায় জমি ভালো তো ফসল ভালো হওয়ার আশা রাখে আর জমি যদি কমা হয় ফসল যতই ভালো বৃদ্ধি টান ফসল ভালো হওয়ার আশা নাই সেই জন্য আমি সব জায়গাতে বলি বাবা এই মহিলারা আল্লাহ আকবার আগে মহিলাদের কোরআন শুনলে বাবারে বাবারে বেকায় দায় করে বাবা আর এখন মহিলাদের কোরআন শুনলে মাদ্রাসায় যে ছেলেরা পড়ে অনেক সময় দেখতে পায় মাদ্রাসার ছেলেদেরকেও এরা হারিয়ে দেবে মহিলারা এমন কোরআন পড়ছে আল্লাহ আকবর তাহলে কত আনন্দের কথা তাই আমি আপনাদেরকে অনুরোধের সঙ্গে জানাই বা এই প্রতিষ্ঠানটি আরো যেন দিন দিন উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে তার চেষ্টা আমরা সকলে করব তো এই ইনশাল্লাহটা কিন্তু খুব জোরে হইল না বাবা এই ইনশাল্লাহটা আসতে হল হয়তো বুঝতে পারছে কেউ কেউ এত ইনশাল্লাহ বলা আমার মতলব আছে নাকি মানে আমাকে অনেক লোকের চেনেন যারা বারবার আসেন তারা চেনেন আমাকে সেই জন্য হয়তো অনেকে ভাবছেন না নয় বাবা আনন্দের হবে কথা আমি আপনাদের মনে কাউরির কষ্ট দিতে আসিনি বরং আনন্দ দিতে এসেছেন সুহান ভাই আজ হয়তো আমার মনে মনে করবেন হয় কিন্তু জন্য আজকে বুঝতে না বাবা বুঝতে পারবো কালকে বুঝতে পারবো কালকে আমি সব জায়গায় উদাহরণ দিই একটা কচি ছেলে সাত আট বছরের তারে বগলে বাবা বিরাট পোড়া হয়েছে এই মোটা মোটাফা আর সে ছেলে তো ঘুমাতে পারছে না বাবারে রে মা রে বাবা রে মা রে মা কিন্তু এমনি করে টিপে টিপে দেখে নরম না শক্ত যেদিন দেখেছে নরম হয়েছে আর সেই দিন দুই ছেলেকে বলে বাপ তোরা পা ধরবে আর হাত ধরবি আর আমি দোকান থেকে বিলেট নিয়ে এসে কেটে দিয়ে মালগুলা বের করে দেবো বাপ নাহলে ছেলে আমার বাঁচবে না বুঝতে পেরেছেন এই চাপা ডালি ছেলে বগলে ফোড়া হয়েছে খত করে দুই ভাই ধরেছে আর মা বসে বাপ খেচ করে কেটে দিয়েছে আর টিপতে শুরু করেছে মাল তো গড় গড় করে বের হচ্ছে আর চাপা ডালির ছেলে এদের মুখ দিয়ে তো মতির দানা বেরোছে মাকে যত রকমের গালি ছিল সব দিচ্ছে বলছে অমুকের বেটি তমুকের বেটি ছাল আমাকে তোর মতো দুশ্মন আমি কোথাও দেখি কি বলে মা মায়ের তো রহম হয় তুই মা আমার ছেড়ে দে তো কিছু বলে যে অমুক তমক মা বলছে তো যত লটাপটি করার যত গালি দে মাল থাকা পর্যন্ত আমি শুনছি না সব টিপে বের করে দিয়ে নিমের পাতা দিয়ে পানি গরম করা ছিল ধুয়ে ধাইয়ে পরিষ্কার করে দিয়ে ডাক্তারের কাছে মলম নিয়ে এসে ভালো করে লাগিয়ে পটি মেরে দিয়েছে দেওয়ার পরে ছেড়ে দিল ছেলে তো হা করতে করতে ঘুমিয়ে গেল বাপ চার দিন পরে মা জিজ্ঞাসা করছে আরে তোর সেই ব্যথা বেদনাটা কেমন আছে ও তাড়াতাড়ি করে হাত বিচার বলছে ভালোই তো হয়ে গেল আর অল্প অল্প আছে সে যে গালি দিচ্ছিল আমাকে তুলে এত তাড়াতাড়ি ভালো হবে আমি জানি সেদিন খুব লাগ ছিল দেখে তো চার দিন পরে ছেলের বুঝে এলো মা কে গালি দেওয়াটা আমার ভুল হয়েছে মা আমার লোকসান করেনি মা আমার দুশ্মনী করে নাই মা আমার উপকার করেছে দোস্ত আমার আজকে ইনশাল্লাহ বলতে ভয় লাগছে বাবা আজকে হাত তুলতে ভয় লাগছে বাবা সেই জন্য আমি অনুরোধ করব বুঝব বুঝব কবে যেদিন যাব যেদিন যাব সাদা কাফন পরে সেই দিন বুঝবো আজকে বুঝে আসবে না যার জন্য আমি অনুরোধ করছি সারা পৃথিবী একদিকে হয়েছে বা কোরআনের দুশ্মনি শুরু করে দিয়েছে কোরআনকে কি করে নিশ্চিন্ন করা যায় পৃথিবী থেকে সেই চেষ্টা কিন্তু না তাদের ভুল ধারণা আল্লাহ নিজেই বলেছেন আমি যেমন কোরআনকে পাঠিয়েছি তেমনি কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি নিজেই নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ

কৃপা যদি করে দস্ত তোমার উপরেতে আল্লাহ যদি রাজি হয়ে যায় বিশ্ব যদি দশমণে করে কোন কিছু তোমারে করতে পারবে না আপনাদেরকে একটি কথা জিজ্ঞাসা করি সবাই মিলে মনের আনন্দে উত্তর দেন ভয়ে না ভাবলে চিন্তা করে জোরে বলুন একটা লোকের গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে ধন আছে জোন আছে বাদশাহী আছে কিন্তু নাই তার কাছে আল্লাহ আর আরেকটা লোকের বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই ধন নাই জন নাই কিন্তু আছে তার কাছে আল্লাহ দুইজনের মধ্যে कामयाब কে বলন জোরে বল कामयाब কে আল্লাহ দরগাতে আছে 마샤 আল্লাহ আমি সব জায়গায় উদাহরণ দেই موسی আলাইহিস সালাম আর ফেরাউ ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদ শোনেননি ইব্রাহিম আলাইহিস সালাম কে ধরেছে বেঁধে রেখেছে অগ্নিकुंड তৈরি করেছে অগ্নিकुंड তৈরি করে বলছে আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে তুই আবার নতুন আল্লাহ পেলি কোথায় রে দেখি তোর আল্লাহ কি করে তোকে বাঁচায় এই আগুনে ফেলে দিয়ে তোকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেব ইব্রাহিম আলাইহিস সালামের বাপ দানি তিনিও বলছেন যেমন মদমাই ছেলে তেমনি কাজ ঠিক আছে বাপ পক্ষে নাই বেটা চিন্তা করতে পেরেছেন কিন্তু পক্ষে ছিলেন কে ধরে বলুন কে এবার বাবা নাগরদোল্লায় বসিয়ে দিয়েছে এরকম করে টানলে উঠবে কিন্তু কিছুতেই টেনে তুলতে পারছে না হাজারো লোক একদিকে চাপ মাচ্ছে কিন্তু ইব্রাহিম আলাসাল্লাম ওঠে না ফের মুরুত্ব চিন্তায় পড়ে গেল কি ব্যাপার হলো রে এটা সঙ্গে সঙ্গেই ইমলিশ এসে খবর দিচ্ছে বলে ওকে তুমি দুনিয়া এক জেগে চাপ দিলেও পারবে না বলে কেন ওর সঙ্গে লক্ষ লক্ষ ফেরেস্তা রয়েছে কিছুতেই তুমি চাগিয়ে তিনতে পারবে না বলে কি করা যাবে যাবে হ্যাঁ করা যাবে তোমরা মেয়েদেরকে নিয়ে এসে উলঙ্গ ব্যবচার করো করে না পাক অবস্থা ইব্রাহিমের গায়ে হাত দাও আর অমনি ফেরেস্তা পালাবে ইব্রাহিম একা থাকবে তখন তুলতে পারবা শৈতানরা তাই করলো রে বাবা যেমন ইব্রাহিমকে ছুঁয়েছে আর সব ফেরেস্তা চলে গেছে যেমন টান মেরেছে ইব্রাহিম আলাহাম নাগর দোল্লাই উঠে পড়েছে বাবা এবার পাক মারতে শুরু করেছে পাক মারতে শুরু করেছে আকাশ বাতাস পেরে সান নদীর স্রোত বন্ধ হয়ে গেছে রে বাবা গভীর জঙ্গলের জন্তু জানোয়ারের আকার নাই পাগল পারা হয়ে গেছে ফেরেস তারা বলতে মওলা তুমি যাকে বন্ধু বলেছ খলিল বলেছ আজ সে আগুনে পড়বে মৌলা কি হালো হবে মহান আল্লাহ বলছেন আগুনের মালিক যেমন আমি তেমনি ওর মালিক আমি আমি মালিক আমি কি করি তোরা দেখে শেষ পর্যন্ত জরবেন সুহান জরবেন সুহান আল্লাহ দোস্ত আমা বাই বাই করে ঘুরতে ঘুরতে যখন দড়ি কেটে দিল আর ছিটকিয়ে আগুনি আগুন স্পর্শ করার আগে আগেই আল্লাহ আগুনকে বলে দিলেন ইয়া নারুকুনী বরদাউ আসসালামুন আলাই ইব্রাহীম হে আগুন আমার দোস্তের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও ঠান্ডা হয়ে যাও আমার দোস্ত যেন তোমার ভেতরে আরামে থাকতে পায় ধরে বল সুবহানাল্লাহ চল্লিশ দিন আগুন দাউ দাউ করে জ্বললো ছায়ের পাহাড় জুড়ে গেল বাবা নমরুদ দলবলকে ডেকে সামনে বসিয়ে মুখ খাড়া করে বলছে দেখেছ আমি কেমন আল্লাহ পুড়িয়ে শেষ করে দিয়েছি সবাই বলছেন মার হাবা মার হাবা কাকে আসে শয়তান কিন্তু একজন ছুটতে ছুটতে পিছন থেকে এসে বলছে জাপানা বলে কি হলো ছাইয়ের মাথাটা কি নড়া চলা লাগছে ও তাই নাকি তো বলে হ্যাঁ দেখো 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 দেখতে ছাইয়ের মাথাগুলোকে নড়িয়ে বেরিয়ে চলে এলেন ইব্রাহিম আর সাহেব এসে বলছে দেখ তো তোর আগুনে আমার পশম পর্যন্ত স্পর্শ করতে পারে নাই আমার আল্লাহ কেমন করে আমাকে হেফাজত করেছেন দেখে নে জেরবুন সুহান আল্লাহ আল্লাহ জেরবুন আল্লাহ কিন্তু বলে দিদ তোর দি ক্ষমতা বেশি না আমি আল্লাহর ক্ষমতা বেশি বল তোর আল্লাহকে সৈন্য হাজির করুক আমিও হাজির করছি আল্লাহ আল্লাহ লড়াই হবে জোরে বলুন নাম জোরে বলুন ইব্রাহিম আলাইসালাম বলছিল আল্লাহ কি করব আল্লাহ কি করব সুহান আল্লাহ ইব্রাহিম আলাইসালাম বলছেন বল ও হাজির করুক স্বর্ণ যেমন বলেছেন আর ঘোষণা হয়ে গেল নমরুদ একবারে লক্ষ লক্ষ শূন্য ঘোড়া হাতি লোক লস্ত সব হাজির ময়দানে ইব্রাহিম আলাইসালাম ঘুরে বেড়াচ্ছে ময়দানে ঘুরছে নম্রদে সে বলছে কোথায় রে তোর আল্লাহ কি ভয় খেয়ে গেল নাকি শূন্য আশ্চর্য তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল আল্লাহ কি করব তো বলে তুমি ইমানদারদেরকে নিয়ে এই মজলিস থেকে কেটে পড়ো সরে যাও আর বলে যাও এইবার তো রেডি হও আমার আল্লাহ শূন্য পটাচ্ছে এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই শয়তান তুই এবার রেডি হ আমার আল্লাহ পাঠাচ্ছে সশস্ত্র সৈন্য এই যেমন বলা এর হুইসেল বাজিয়ে দিল সব একবার রণ রণক্ষেত্রে রেডি রেডি আল্লাহ বলছেন তোর মতো বাঁদর মারতে আমি কামান ব্যবহার করব না এমন মাল দিয়ে মার মতো হাড়ি গুড্ডি কিচ্ছু নাই মানুষ যদি মনে করে এক আপ পড়ে এক হাজারকে মেলে ফেলবে তা পায় কি গো পারবে না কিতা দ্রবলুকে মশা হ্যাঁ এমন আকাশে মেঘ লেগে গেল বাবা মেঘা স্বন্ন স্বর্ণ করে আওয়াজ আওয়াজ এসে একবারে হাতির উপরে বসে হাতি শেষ ঘোড়ার উপরে বসে ঘোড়া শেষ মানুষের বলে মানুষ শেষ দুর্বার দুর্বার করে পড়তে লেগেছে বাবা নমরুদ তো দৌড়তে দৌড়তে বাড়ি গিয়ে গিন্নিকে বলছে গিন্নি তাড়াতাড়ি করে আমাকে এক গিলাস পানি দিয়ে বলে কেন ইব্রাহিমের আল্লাহ এমন সৈন্য পাঠিয়েছে তলোয়ারেও কাটে না লাঠিতে ফাটে না ইটেও লাগে না অথচ আমার সব সৈন্য শেষ হয়ে গেল তাড়াতাড়ি তো পানিটা দে পানি যেমন হাতে দিয়েছে আর আল্লাহ বলছেন শয়তান পানি খেতেও দেব না আর তোকে ভালো মশা দিয়েও মারব না এটা ল্যাংলা মশা উঠতে উঠতে এসে গায়ে বসেছে আরো দেখে একেবারে থর করে কাঁপতে কাঁপতে বলছি এই করতে করতে যেমন এক থাপ্পড় মেরেছে বাবা জোরে বলুন মশাকে যত থাপ্পড়ই মারেন সহজে মরে কি সহজে মরে মোশারের ভিতরে একটা মশা ঢুকে গেলে কবারে কবা হ্যাঁ পাঁচ সাত বার করার পরে তবে যখন ধর পড়দে পড়বে সুবহানাল্লাহ ও যেমন থাপ্পড় মেরেছে আর আঙ্গুলের ফাঁকে বুম করে উড়িয়াগর বুম করে নাক দিয়ে সোজা হেডকোটার আবারে मारे বাবারে मारे কি হলো কি করব কি করব সবmatched ভালো হচ্ছে না তুমি যে কি মারতে বাকি আছে বল তুমি ভয় লাগছে ভয় কেন বল কি মারতে বাকি আছে বলে হুজুর জুতো মারতে বাকি আছে এই যে আমার জুতো জুতো লেলি মার নিজের পায়ের জুতো খুলে দিল বন্ধ হয় না মারে তুমি জানলে কি করবে তাহলে তোদের পায়ের জুতো মেরে দেখ একবার এবার তাদের পা থেকে জুতো খুলে মারছে যতক্ষণ মারে ততক্ষণ বন্ধ থাকে মার যেমন বন্ধ করে আবার কামড়াতে লাগে বলে তোরা এক কাজ করো অনর্গল চালা অনর্গল চালা যাদেরকে দিয়ে আল্লাহ বলিয়ে নিয়েছিল তাদেরই পায়ের জুতো দিয়ে তারাই তাদের আল্লাহকে ধুনাই চলেছে আল্লাহর কুজুরত কাকে বলে শোনা সেই জন্য আল্লাহ বলছেন বান্দা বেশি বাড়াবাড়ি করবি নি আমার সঙ্গে আমার সঙ্গে বাড়াবাড়ি করেছিল নমরুদ তাকে মেরে জি মোশা দিয়ে ফেরাউন বাড়াবাড়ি করেছিল তাকে পানিতে ডুবিয়ে খাবিয়ে শেষ করে দিয়েছি ওরে আমার সঙ্গে যে বাড়াবাড়ি করে তার এরকম পরিণতি হয়ে যায় অতএব মুসলমান দিন দরদি ভাইয়েরা বাবারা মায়েরা বোনেরা আমি অনুরোধ করে বলবো আসুন এখনো যদি বাঁচতে চাই এখনো যদি সম্মান পেতে চাই এখনো যদি ইজ্জত পেতে চাই আমরা কোরআনের শরণাপন্ন হয়ে আসুন আমরা সকলে মিলে কোরআনকে বাঁচাবো ইনশাল্লাহ একবার জোরে বলে বাঁচাবো ইনশাল্লাহ একবার সবাই মিলে হাত উঠিয়ে ইনশাল্লাহ হাত উঠিয়ে ইনশাল্লাহ মাশাল্লাহ হাত কিছু কিছু চালক চালাক লোক আছে বাবা চালাক লোক তারা বলবে সবাই হাত উঠাক আমি না উঠাইলে মনে সাহেব বুঝতে পারবে না কি বলছেন আরে আমি বুঝতে পারি আর না পারি আল্লাহ বুঝতে পারবে কিনা আল্লাহ বুঝতে পারবে কিনা না আরে মুসলমান জানেন না সূরা ইয়াসিন বের করুন আল্লাহ বলে দিয়েছেন হাসরের ময়দানে জবানের তালা মেরে দেবে আল্লাহ দিয়ে বলবে হাত পা তোরা সাক্ষী কি করেছিল তোদেরকে নিয়ে সেদিন কি হাল হবে বাপ আলিয়াউ মানখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম নিমা কানু ইখসিবু বলো

হাতের স্বাস্থ্যের কারণে আমার জান্নাত হবে যেরকম শোভানা সেই জন্য বলি আর এক মানুষ এখনো আমি খুব অবাক হচ্ছে এই জায়গাটাকে দেখি কেন লোকগুলো দেখে রাখি খায় দেখাই যদি সে বসে আসছে তো তাও এ কেমন রকম রান্না রান্ধবেওয়ালা ওরা আমি কিন্তু বুঝতে পারছি ওখানে দাঁড়িয়ে আসা তোমার বসার কারণে যদি উপকার হয় তো সেটাও করবে না ভাই এই জন্য বলছি যারা আছেন যাদের দিকে নজর পড়ছে টুপি মাথায় দিয়ে মৌলানার পোশাক পরে আছেন তিনি মৌলানা কিনে জানি না তো তারা খবরদার রাস্তায় ঘুরবেন না দাঁড়াবেন না এই মজলিসে এই সময়ে দয়া করে এসে একটু মজলিসে বসে যান এটা অনুরোধ নচেত কেয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত লাগবে কৈফিয়ত দিতে হবে সুহান আল্লাহ যার কারণে আমি আপনাদের কাছে এবার জিজ্ঞেস করছি এক চাদে বলুন আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ঝং দৌলত যাবতীয় যা আছে সব বড় না কোরআন বড় জোরে কে বলো কোরআন বলো একটু আগে আমাদের মৌলানা সাহেব এক্ষুনি আপনাদের কাছে বলে গেলেন আবেদন রাখি গেলেন কি ওই ছাদের উপরে আবার সিট দিয়ে বাড়াইতে হবে ঘর কেননা সিট দিয়ে না বাড়ালে পারে এই দেশ বিদেশ থেকে যে মহিলারা এসেছে অবলা সরলা মারা এসেছে তাদেরকে হেফাজত করা খুব মুশকিল হয়ে যাবে বাবা সেই জন্য জোরে সরে বলুন মায়ের ইজ্জত সম্মান আমরা রক্ষা করতে চাই কি চাই না জোরে বলুন চাই জোরে বলুন বাপের হক না মায়ের হক বেশি জোরে বলুন কাজ আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছেন মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত কোনদিন শুনেছেন কোন মোলান সাহেবকে বলতে বাপের পায়ের নিচে জান্নাত বলেছে কি না মায়ের পায়ের নিচে জান্নাত এরা মা এরা একজন মা তৈরি হবে মা রাবেয়া মা ফাতেমা মা জহুরা মা আয়েশা মা খাদিজা মা উমে কুলসুম এ মা তৈরি হবে এরা এই মাদের পেটে যে ভবিষ্যৎ আগামীতে আসবে আল্লাহ আকবর তারা তো বিরাট বিরাট তাদের সৌভাগ্য বাবাজি আমরা ইমামে বুখারি রহমতুল্লাহ লাই নাম শুনেছি নিশ্চয় কি গো ইমামে বুখারি রহমতুল্লাহ লাই তো তার মা কেমন ছিলেন একবার ভালো করে বুঝি সুহান আল্লাহ তিনি অল্প বয়সে হাফেজ হয়ে গেলেন হাফেজ হয়ে যাওয়ার পর এইবার আব্বা ওসিয়ত করে গেলেন যে আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে কিন্তু ছেলে যেন আমার আলেমের দিন হয় উনি বললেন ইনশাল্লাহ কিন্তু আস্তে 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 অন্ধ হয়ে গেলেন এবার অন্ধ হয়ে গেলেন এবার কি করা যাবে মা তো রাত দিন চব্বিশ ঘন্টা নামাজ পড়ে তাহার যদি গুজারেনি মা কান্নাকাটি করে কিছুতেই হয় না বাবা আল্লাহ আকবার একদিন কানতে 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 মা বলে ফেললেন পরবার দেখার আলম তোমার প্যারা হাবিব বলেছেন রাত্রি যখন গভীর হয়ে যায় তখন তুমি নাকি দুনিয়াবি আসমানের নেমে আসো এসে প্রতিটি বান্দা বান্দিকে ডাক দিয়ে দিয়ে বলো ওরে আমার বান্দা বান্দি তোমরা কে কোথায় রয়েছো আমার কাছে কে কি দোয়া করবে করো আমি কবুল করার জন্য এসেছি তোমরা কে কি চাইবে চেয়ে এলাম আমি দিবার জন্য এসেছি তাই আমি মা সন্তানের কল্যাণের জন্য তোমার কাছে দোয়া করতে চাই মাওলা তুমি ইচ্ছা করলে রাত্রিকে দিন দিনকে রাত্রি করতে পারো তোমার কাছে অসম্ভব বলে কোনো জিনিসই নাই আল্লাহ তাই আমার এই অন্ধ বাচ্চাকে তুমি চক্ষু দান করতে পারো মা তাহার জন করে হাতকে তুলে চোখের কলিতে বুককে ভাসিয়ে দিলেন এমন টাইমে ফজরের আদান হচ্ছে মসজিদে বাবা আর ওই ছেলের কানে আওয়াজ গেল মোহাম্মদ ইসমাইলের কানে যখন আওয়াজ গেল আলহামদুলিল্লাহ বলে উঠে বাইরে থেকে অজু করে সে মাকে বলছে জননী ফজরের আদান হয়ে গেছে নামাজ পড়বেন না আলহামদুলিল্লাহ বলে মা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঞ্চার বলছে বেটা রে আমি প্রতিদিন ফজরের সময় তোকে ঘুম থেকে উঠাই রে বাবা সাথে করে নিয়ে যে বাথরুম করি আসে ওযু টুজু করি নিয়ে এসে পাশে দাঁড়াই আজ একা একা কেমন করে গিয়ে ওযু করে এসে আমাকে ডাকছিস রে বাবা বলে আল্লাহ মাম্মা জান আমি ঘুমিয়েছিলাম কানে যখন আল্লাহু আকবার আযান এসে গেল আযানের ধ্বনি আমি আলহামদুলিল্লাহ বলে উঠে পড়েছি জননী আমি উঠা পরে দেখতে পাচ্ছি আমার কাছে দুনিয়া যেন আর অন্ধকার নাই ফর্সা হয়ে গেছে আলো হয়ে গেছে সব যেন আমি দেখতে পাচ্ছি জোরে বলুন সুহান আল্লাহ বাবা জোরে সুহান আল্লাহ বলা যাবে না জোরে বলি আলহামদুলিল্লাহ সেই মায়ের দুয়াতে অন্ধ বাচ্চা চক্ষু পেলেন তবেই তো আজকে সেই বাচ্চার দাঁড়াতে কোরআনের পরে যে কিতাবের স্থান তার নাম বুহারি শরীফ আমাদেরকে তিনি আমাদেরকে হাদিয়া দিয়ে চলে গেলেন আমাদের কাছে মা যদি হয় তো তার সন্তান অবশ্যই ভালো হবে তাই সেই মা জননীদেরকে তৈরি করা হলো দেখলেন না ছত্রিশ সায়ত্রিশটা মা আমার একবারে পাগল নিয়ে হাতে করে আনন্দের সাথে আলেমা হয়ে চলে গেলেন সুহান আমার বুজুর্গ আমি অনুরোধের সঙ্গে বলছি বাবা মাঝে মাঝে আমি দালসা করতেতে বলি কি আজকাল কিছু কিছু ধনী লোকের ছেলেরা তারা এই আলে মা মেয়ে খুঁজছে হাফে বলে কেন ওই স্কুল কলেজে মডার্নে পড়ে তাদের বাড়িতে এসে যা দিচ্ছে বাবা স্বামীকে তা ভালোই বুঝতে পারছে কি বলেন না হ্যাঁ তুইও যদি বিয়ে পাস তো আমিও বিয়ে পাস তুইও যদি এমে তো আমিও তো যদি মাস্টারের চাকরি করিস তো আমিও ছাতুরান্না চাকরি করিস ছাতুরান্না মানে তো আইস তিন টাকা বেতন শুভান গরমে বসতে তাই ওরা দেখে শুনে চিন্তা করছেন না 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 ওই আরবি লেখা পড়া মেয়েকে নিতে হবে তারা কোরআন জানে হাদিস জানে স্বামীকে তারা মেনে নেবে যেরকম সুহান আল্লাহ সেই জন্য আমি বলবো বাবা আমাদের এলাকাতে কটা চার চারটে পাঁচটা মেয়ে আমি বিয়ে দিয়ে দিলাম বাপ বড় বড় ধনী লোক তার বাপ এসে বলছে হুজুর আমি আল্লাহর বাস্তে নিয়ত করেছি একটা হাফেজান হয় আলেমান নিয়ে নিব একটু দেন না খুঁজে দেন না আমি যে তো বলেন ঠিক মন নিউটা ঠিক আছে তো বলে দেখেন আলেমা যাবে ঘরে তারপর আবার জ্বালাবেন না তো না না আল্লাহ এরকম করে হয়ে গেল মনের আনন্দে তাদের সুখের জিন্দিগি চলছে বাবজি শোনা আমার সেই জন্য আমি বলবো আগিয়ে আসুন এগিয়ে আসি সবাই মিলে এই প্রতিষ্ঠানের পাশে আমরা এক একটুকু ঠেলা মারি বাব তাহলে ইনশাল্লাহ একটু বড় হবে জোরে বলুন আজ আমরা এই প্রতিষ্ঠানটিকে আরো উন্নতি চরি করে পৌঁছাবার চেষ্টা করবো ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ